হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতকাল মানেই পিঠার মৌসুম। শীতকাল চলে আসলে নানান প্রকার পিঠা নিয়ে বসে যায় পরিবার। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয়। গ্রাম অঞ্চলে যেভাবে ভাপা পিঠা তৈরি করে, ঠিক সেভাবেই আমি আপনাকে দেখাবো কিভাবে আজকে ভাপা পিঠা তৈরি করা হয়। তো এখানে প্রথমেই একটা পাতলা কাপড়ের সাথে বা মশারির যে কোনো একটা পাত্রের সাথে গুঁড়োগুলোকে ভালো করে চেলে নেবেন। সামান্য একটু পানি দিয়ে গুঁড়োগুলোকে ভালো করে যখন আপনি চেলে নেবেন, তবে ঠিক এই রকম হয়ে যাবে, এরকম দানা দানা আকৃতি হয়ে যাবে। পানির পরিমাণটা যেন খুবই অল্প হয়, হাতটা ভিজিয়ে শুধু ভালো করে গুঁড়োগুলোকে ঘুরিয়ে তারপরে একটা পাতলা কাপড় দিয়ে সেটাকে চেলে নিলেই ঠিক এরকম হয়ে যাবে। তো আমাদের গুঁড়ার কাজটা শেষ। এখন আমরা এখানে নিয়েছি নারকেল আর হচ্ছে মরিচা গুঁড়। মরিচা গুঁড় আর নারকেল ছাড়া কিন্তু ভাপা পিঠা জমেই না। তো অবশেষে চলে আসলাম পিঠা তৈরিতে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে সামান্য কিছু গুঁড়ি দিয়ে নিচ্ছে ভালো করে, তারপর এর উপরে দিয়ে দিবে গুড়, মরিচা গুড় যেটাকে বলে, আর দিয়ে দিবে এখানে নারিকেল। ভালো করে সুন্দরভাবে চারোদিকে যদি এটা ছিটিয়ে ভালো করে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটার সম্পূর্ণ দিকে ভালো করে যায়। অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা এটা দেওয়ার পরে কিন্তু মোটেও চাপ দিবেন না, খুব হালকার উপরে সাইড থেকে এগুলো গুঁড়োগুলো সাইড করে নেবেন। তারপর পাতলা একটা কাপড়ের সাহায্যে ঠিকই এইভাবে করে আপনারা একটা গরম পানির পাত্রে রাখবেন। অনেকে এগুলো কিনতেও পাওয়া যায়, যাদের কাছে নেই তারা এরকম কলসি ব্যবহার করতে পারেন, ব্যবহার করে আপনারা এভাবে উঠিয়ে নিতে পারেন। তো একটাবার চেক করে নেবেন যে হয়েছে কি না, হয়েছে কি না এটা বুঝাই যাবে। তারপর আরও একটা পাত্র দিয়ে এটা সুন্দরভাবে উঠিয়ে নেবেন। তো একের পর এক এভাবে তৈরি হচ্ছে পিঠাগুলো। খুব বেশি কঠিন কিছু না, খুবই সহজ। আমরা যদি তৈরি করতে পারি তাহলে অনেক সহজ, আর যদি তৈরি করতে না পারি তাহলে বিষয়টা কিন্তু অনেক কঠিন। গ্রাম অঞ্চলের পিঠা শীতকালে বাহিরে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো অবশেষে আমাদের পিঠা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর একটি শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাগুলো, খেতেও কিন্তু খুবই মোলায়েম হয়েছে, খেতে অনেক টেস্টি। আপনি দেখতেই পাচ্ছেন এমনিতে কত সুন্দর চারোদিকে কিন্তু মিঠাই গিয়েছে, নারিকেল গিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।